তামিমার বিরুদ্ধে মেয়ে তুবার সাক্ষ্য। ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে তামিমের মেয়ে রাফিয়া হাসান তুবা সহ দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। অপর সাক্ষী হলেন রাকিবের মামা লুৎফর রহমান। তালাক না নিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে এ মামলা করেন রাকিব। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তারা সাক্ষ্য দেন। এদিন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা আদালতে হাজিরা দেন। তাদের উপস্থিতিতে সাক্ষী তুবা সহ দুজনের জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি শেষ হলে আসামিপক্ষ তাদের জেরা করেন। গত বছরের 9 ফেব্রুয়ারি নাসির ও তামিমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। 2021 সালে 24 ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন। বিই নিউজ, ঢাকা।